আসসালামু আলাইকুম বাঙালির শীত মানেই নানা ধরনের পিঠাপুলির আয়োজন আর সেই আয়োজনকে মাথায় রেখেই শীত আগমনে হাজির হয়েছে ভীষণ স্বাদের লাভ দুধপুলি পিঠা নিয়ে আশা করি আজকের রেসিপি সবারই মন কাটবে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি সুজি ভেজে নেব এই জন্য চুলায় প্যানি নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি এখন চুলের আস লো আঁচ করে নেড়ে চেড়ে ভেজে নেবো আর দিয়ে দিচ্ছি আটা ওয়ান থার্ড কাপ দিয়ে নেড়েচেড়ে পাঁচ মিনিট ভেজে নিব ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এখন আমি ভাজা হয়ে গেছে চুলা থেকে নামে এক সাইডে রেখে দিলাম এদিকে চুলায় প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি নারিকেল কুড়া ওয়ান থার্ড কাপ এখন দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ চিনি দিয়ে নেড়ে চেড়ে বলক তুলে নিব বলক উঠে আসছে এখন চুলা অফ করে দিয়েছি দিয়ে আমি ভাজা সুজি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে সব টাইট ডো তৈরি করে নিব যখন এরকম টাইট হয়ে আসবে তখন এই চুলা থেকে নামিয়ে প্লেটে নিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি মথে নিচ্ছি একদম স্মুথ করে মথে নিতে হবে মতা হয়ে গেলে এরকম করে নিয়ে আমি চেপে চেপে গোল করে তারপর একটু চ্যাপটা করে নিব আর এখানে আমি একটা প্লাস্টিকের ছাঁচ নিয়েছি এই ছাঁচগুলো সব জায়গায় পাওয়া যায় খুবই কম দাম মেলাতে বেশি দেখা যায় এই ছাঁচগুলো পাতা ছাঁচ বলে এখন আমি এই এইরকম করে নিয়ে চেপে চেপে যে ডিজাইন আছে এই ডিজাইনের উপরে একটু চেপে চেপে নিব তাহলে দেখা যাবে যে নিচ দিকে সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে দেখুন এই ছাঁচকে পাতা ছাঁচ বলে এখন আমি মাঝখান দিয়ে এরকম করে দাগ টেনে নিব দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই শ্বাস না থাকলে আপনারা কাটা চামচ দিয়েও ডিজাইন করে নিতে পারবেন আমি সেম প্রসেসে সবগুলো বানিয়ে নিব আমার একটা রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর এরকম করে আমি দেখুন আস্তে করে তুলে নিচ্ছে তুলেই মাঝখান দিয়ে এরকম করে দাগ টেনে দিব তাহলে সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে দেখতে অনেক সুন্দর এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই টেস্টি হয় সেম প্রসেসে সবগুলো বানিয়ে নিয়েছি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে মালাই তৈরি করে নিব এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে নিয়েছি দুইটা দারচিনির টুকরা দিয়ে দিলাম এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাওয়া এই মাওয়া আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি হাফ কাপ মাওয়া দিয়ে দিলাম মাওয়া যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারবেন তাহলে ঘন হবে তাড়াতাড়ি আর খেতে অনেক টেস্টি হবে ভালোভাবে বলক চলে আসছে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে আমি না করব না ঢেকে জাল করব মিডিয়াম আঁচে পাঁচ মিনিট আর এখানে আমি খেজুরের গুড় দিব পাঁচ মিনিট জাল করার পরে আগে দেওয়া যাবে না তাহলে ছানা কেটে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন আমি চুলা অফ করে দিব দিয়ে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড় আগে জাল দিয়ে পাতলা করে নিয়েছি এক কাপের মতো দিয়ে দিলাম মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেবো সারা রাত হাতে যদি সময় না থাকে তাহলে ঠান্ডা হওয়ার পরও খাওয়া যাবে আমি ফিরে আসলাম পরের দিন সকালে দেখুন পিঠাগুলো কতটা মজার হয়েছে আমি এখন সার্ভ করে নিচ্ছি অনেক টেস্টি হয় আর বানানো খুবই সহজ মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় আর আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি দেখলেই বোঝা যাবে কতটা টেস্টি হতে পারে পিঠাগুলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নতুন নতুন পিঠা রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাথেই থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ